তুমি জলের মধ্যে মাছ ধরবে আর এই কাদার মধ্যে মাছ ধরছো, এটা যদি এটা না আমি কাদার মধ্যে এই ভূত বেরাচ্ছেও জান বাহ কি ধরে হাসিটা দেখেছো খুব গরম পড়েছে আর সবাই বাড়ির সবাই দেখতে পাচ্ছেন চলে কষ্ট জল খেয়ে নিয়েছে জল দেবো কত খেতে পারি চোখের মধ্যে অনেক জল হয়ে গেছে এগুলো ভরে যাবে এর মধ্যে দাদু জেন্সের প্যান্ট পরে আসছি ঠান্ডার দিন থাকলে খুব ভালোই হতো, ঠান্ডা লাগতো, মজা হতো না গরম দেখাতে লেবু মাখা খাবো, লেবু মাখা কখন খাবো রাত্রেবেলায় দুপুরটা পাঁচ হয়ে যাচ্ছে নদীর পাড়ে প্রচুর গরম দিয়েছে আজকে একটু হাওয়া নেই তা নদীর পাড়ে এসে লেবু মাখা খেতে সবাই মিলে তো আজকে একটা জমজমাটি ব্লগ আসতে চলেছে আর আপনারা সবাই ব্লগটা পুরো শেষ অবধি দেখবেন তো চলুন চলো চলো না গো কোনদিন মাছ ধরিনি মাছ ধর নাই না গো এই ছোটবেলায় পুকুরে গিয়ে সাঁতার কাটতে কাটতে কানে জল ঢুকাই গেছে বলে মাছ ধরি নাই জলের মধ্যে মাছ ধরি নি কাদার মধ্যে মাছ ধরে তাই এটা তো কাদা এটা কাদা নেই এখানে জল আছে নেমে দেখো জল না কাদা কাদার মধ্যে মাছ ধরেছি এটা কাদা না এই দিকে সব কাদা এই জল সব শুকিয়ে গেছে তাও জল আছে আর আমরা পুরো কাদা মেখে মাছ ধরছে কাদা কাদার মধ্যে ভূত হয়ে মাছ ধরছে আমি জলেও মাছ ধরছি অনেক মাছ ধরছি জলে মাছ ধরা যায় নাকি এখান থেকে ধরা এখান থেকে জলে তুমি জাল নিয়ে যাবা জাল নিয়ে জাল নিয়ে তো ধরে আমি তো হাত দিয়ে ধরেছি তাহলে চলুন বন্ধুরা দেরি করেন না তাড়াতাড়ি আসেন লেবু মাখা খেতে যাই বাবা কলা পাতাটা একদম কচি কাঁথার পড়া দেবো তোমার না তিতিদের আমার হ্যাঁ যা দুজনের মাথায় নিয়ে যাও তাহলে আর বৃষ্টি পড়বে না লেবু মাখা হবে লেবু এসে গেছে বাড়িতে সবকিছু নিয়ে এসছি লঙ্কা পুরাতে হবে লেবু মাখবো তারপর সবাই মিলে খাবো সবাই লেবু খাওয়ার জন্য একদম কি লোল পড়ছে একদম আর সহ্য হচ্ছে না কোনো কিছু করবে না শুধু লেবু খাবে লেবু কেটে নি লেবু কে বেশি খাবি আমি আমি বেশি কষ্ট করে গাছের থেকে লেবু পেরেছি আমি বেশি খাবো তার জন্য বেশি খাবি হ্যাঁ আমি একটু বেশি বললেই তো দেব আমরা যে কষ্ট করছি পাতার উপরে দাও তো আমাকে নিয়ে চিন্তা ইস দাদানের কি দুঃখ তোমার লইয়াই যায় নাই চলো 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 সব তে তো এরে গেছে এটা দিয়ে সবার চোখে দিয়ে দি তাহলে একদম চোখ পরিষ্কার হয়ে যাবে তোমার চোখটা আগে পরিষ্কার করো তাহলে তোমার চোখ একটু দিয়েই দেই তোমরা ওইদিকে সারা চার এদিকে একজন ভেতরে দিচ্ছে একজন না সবজন আমরা কি খাওয়া শুরু হয়েছে দেখো চিনি আমরা এদিকে লেবু ছাড়াচ্ছি এদিকে চিনি দুই আসর বসেছে এ চিনি তো লেবু পর্যন্ত আসবে না সব শেষ এ বন্ধু কি খাচ্ছিস রে চিনি কানামাছি খেলবি
নে মাছি বাবা তোমার চা শেষ হয়ে গেছে, এবার লেবু মাখা করব। হ্যাঁ এটা তিতিরের স্পেশাল চা, ছড়ানোটা জলজিরা তিতিরের স্পেশাল চাট। এটা এদিকে আমি ছিড়ি লবণ দিয়ে না, লবণ দিয়ে খেতে পারো? লবণ দাও, লবণ দাও, ভালো লাগবে। হ্যাঁ লঙ্কা খেতে পারবি তো? হ্যাঁ আমি 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 লঙ্কা খেয়ে ফেলবো। আমি আমি এই লঙ্কা জলজিরা দিয়ে দেখেন, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে জলজিরা আর লেবু পাতার। আর গুলো লোক তো কথাই বলতে পারছে না, দেখুন জিভে জল চলে আসছে, জিভে জল পড়ছে তো। কি গো পড়বো ভাই, আগে আগে খাইয়া নিছে, বুঝাও এবার পাতা ধো সবাই। ছয়টা মানুষ কয়জন? আমি মানুষ তো নয় জন, তোমার লিয়া নো বাবা নয় জন থেকে সবার আছে না যেতে। তিতিরের ঝোল দরকার ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। লাইক করে দাও।